অপূর্ব লতা, অপূর্ব কণ্ঠ তোমার, কদিন পরে তো তোমাকে চেনাই যাবে না। সবাই মনে করবে তুমি চাকমা নাকি মারমা। তা কিন্তু মন্দ হবে না দিদি। না, তোমাকে নিয়ে আর পারা গেল না। কেন দিদি? যতই দিন যাচ্ছে এলাকার লোক মুখে খালি তোমার গুণগানই শুনছি। লতা, আমার কিন্তু ভীষণ হিংসে হচ্ছে রে ভাই। কেন? না এমনি। আচ্ছা লতা, আমি অনেকদিন ধরেই লক্ষ্য করছি তোমার মতো শহুরে ছেলেমেয়েরা এসব জায়গায় চাকরির পোস্টিং নিয়ে আসে ঠিকই, কিন্তু ওই চাকরিতে জয়েন করা পর্যন্ত ব্যাস একদিন হুট করে চাকরিটা অন্যের হাতে বর্গা দিয়ে দিব্যি শহরে গিয়ে বসে থাকে। আচ্ছা লতা, তোমারও কি এমনটি ইচ্ছে হয়? না না দিদি, কখনোই না। আমি এতটুকু বুঝি যে একজন সাধারণ নাগরিক হিসেবে